আপনি চিন্তা করে দেখেন, মানুষ আসলে কি কি কামাইতে চায়? মানুষের এখন খাবারের অভাব নাই, পোশাকের অভাব নাই, থাকার জায়গার অভাব নাই, মানুষের যেটা অভাব সেটা হচ্ছে ভাবের অভাব। হ্যাঁ, সারা দুনিয়াতে এখন রেসটা হচ্ছে কে কত ভাব মারতে পারবে। এখন এটা এই রেসের তো কোনো শেষ নাই, ভাব মারার তো কোনো শেষ নাই, ডেফিনেশনের কোনো শেষ নাই। তো এই জন্য এটা একটা নেভার এন্ডিং গেম। এইভাবে যদি আমরা চিন্তা করি যে আমি যত টাকা কামাই আমি কয়বেলা খাবো, তো এখন যদি এরকম কেউ চিন্তা করে আমি ভাই 50,000 টাকা কামাই তিন বেলা খাই, তাহলে আমি ভাই এখন যদি 50,00,000 টাকা কামাই তাহলে তো ঐকিক নিয়মে তাহলে আমার কতবেলা খাওয়া দরকার, ততবেলা খেলে কি আমি বেঁচে থাকবো? তাই না? সম্ভবই তো না। আমার যতগুলা ড্রেস থাকুক, 50 সেট 100 সেট অ্যাট এ টাইমে আমি কয়টা পরবো? তো আমি 50 সেট মানুষ তো দেখলোই না, ভাব হবে কেমনে, তাহলে কি আমি একের পর এক 50 সেট পরবো? তো আমার অবস্থা কী দাঁড়াবে? আমি ফ্ল্যাট কিনেলাম, বিশাল 5,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, রাতের বেলা আমি ঘুমাবো কতটুকুতে? খাটের অর্ধেক জায়গার ভিতরে। নাকি আমি এরকম ভাববো ভাই এত বড় ফ্ল্যাট কিনলাম, এইটুকু জায়গার মধ্যে ঘুমাইলে কেমন দেখা যায়? সো বডি কেটে কেটে টুকরা টুকরা করে সারা ফ্ল্যাটের মধ্যে ছড়াই দেই, তাই না? ইজিটা ফিজিবল আইডিয়া? আমি 20টা গাড়িও যদি কিনি অ্যাট এ টাইম আমার ইউটিলাইজেশন কয়টার? একটার বেশি গাড়িতে তো আমি চড়তে পারবো না। তাহলে এই যে মানুষ মরিয়া হয়ে গেছে যে তাকে ভাব মারতে হবে, তাকে শো করতে হবে, বাট ইউটিলিটি তো নাই। এটা হচ্ছে রিজিকের কনসেপ্ট। রিজিক মানে এটা না যে আমি কি কামাইলাম, রিজিক মানে হচ্ছে আমি কি কনজিউম করলাম, আমি কি ব্যবহার করতে পারলাম। সো মানুষের রিজিক তারা কমে গেছে। আমরা বড় লোক হচ্ছি, আমার দাদা হতবা আমার বাবা চাচারা তিন বেলা খাইছেন এবং পেট পুড়ে খাইছেন, আর আমাদের এই জেনারেশনে আমরা দুই বেলা খাই, তাও আবার হার্টের অসুখ, এই ডাক্তার বলছে এই খাওয়া যাবে না, সেই খাওয়া যাবে না। তাহলে আমার এই যে এত প্রসপারিটি, এত ইনকাম, আমি তো ইউটিলাইজও করতে পারতেছি না। আমাকে জাস্ট মাথায় রাখা লাগবে যতগুলা গাড়ি আমি কিনি, যত বড় ফ্ল্যাটে আমি থাকি, যতগুলা ড্রেস আমি কিনি, আমার কবরের সাইজ সমান। এখানে অ্যাবসলুট সমতা, প্রত্যেকে আমরা ওই সেম সাইজের কবরে সেম ড্রেস নিয়ে যাব। তো যদি ওইটুকু আমাদের মাথায় থাকে তাহলে আসলে লাইফ অনেক ইজি হয়ে যায়।